সো সকলকে জানাই নমস্কার। আর এটা একটা ছোট্ট ইন্ট্রো ভিডিও দিচ্ছি অ্যাবাউট এই চ্যানেলের ব্যাপারে। তো বেশি কিছু বলার নেই, হয়তো অনেকেই আমাকে চেনো শরিত রায় হিসাবে, কেউ মোটো ব্লগিং গ্রুপ থেকে চেনো, বাইকিং কমিউনিটি থেকে চেনো, সোশ্যাল মিডিয়াতে চেনো, অ্যাজ এ ফটোগ্রাফার চেনো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই কোনো না কোনোভাবে চেনো। তো যারা চেনো তাদের উদ্দেশ্যেও বলছি, যারা আমাকে চেনো না তাদের উদ্দেশ্যেও বলছি। তো বাইক নিয়ে আমরা অনেক জায়গায় ছোটোখাটো ট্যুর করে থাকি, ট্রিপ করে থাকি, তা সেই সম্বন্ধে একটা ভিডিও ইউটিউবে রয়েছে, ইউটিউবে চ্যানেলও রয়েছে, যেটার নাম হচ্ছে আউটলস টু হুইলার। তো সবসময় যেটা হয়, আউটলস টু হুইলার থেকে সব ধরনের ভিডিও আপলোড করা যায় না, যেহেতু ওটা বাইক রিলেটেড। তো সেই কারণে কিছু ক্ষেত্রে এমন এমন জায়গায় যায় যেখানে অসাধারণ বিউটি থাকে, অসাধারণ দৃশ্য থাকে, অসাধারণ প্রকৃতির রূপ থাকে, কিন্তু বাইকিং কমিউনিটির ভেতরে যেহেতু পড়ে না, বা বাইক রাইডের ভেতরে যেহেতু পড়ে না, সেই চ্যানেলে আমি ওটা পোস্ট করতে পারি না। তো তাই ভাবলাম যে একটা সম্পূর্ণ নতুন চ্যানেল খুলে নিই, এবং খুলেও নিয়েছি কিন্তু এখনও পাবলিশ করিনি। সো চ্যানেলের নামটা হচ্ছে সিধু দাদার গল্প কথা। তো সিধু দাদা এই কারণেই, কারণ আমাকে অনেকেই সিধু বা সিধু হিসাবেও চেনে, আমার অনেকগুলো নিকনেম রয়েছে, তো সিধু তার ভেতরে ওয়ান অফ দেম। তো সেই সূত্রেই করা সিধু দাদার গল্প কথা। গল্প কথাটা নাম এই কারণেই দিয়েছি, প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা স্মৃতি কিন্তু একটা গল্প হিসাবে আমাদের জীবনে থেকে যায়, আমাদের স্মৃতির পাতায় থেকে যায়। আসলে আমাদের জীবনটাও একটা গল্পের মতোই, কাইন্ড অফ, যে আমরা খাচ্ছি, দাচ্ছি, চা খাচ্ছি, এখানে বসে আছি, আমার পেছনে এত সুন্দর দৃশ্য, সেগুলো আমি যাই বলি সেটা ব্লগিংয়ের ভেতরে বলে থাকি বা গল্পের ভেতরেই বলে থাকি। তো সেই হিসাবেই নামটা দেওয়া হয়েছে, সিধু দাদার গল্প কথা। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে, খুব তাড়াতাড়ি ভিডিওটা আসতে চলেছে তোমাদের সামনে, সম্পূর্ণ নতুন ভিডিও। আর আশা করব তোমরা প্রত্যেকেই সাপোর্ট করবে, এবং বন্ধুদেরকেও বলো যাতে সাবস্ক্রাইবটা হয়, খুব তাড়াতাড়ি চেষ্টা করো 1000 সাবস্ক্রাইবে পৌঁছে দেওয়ার। চেষ্টা করব একটার পর একটা কন্টেন্ট দিয়ে যাওয়ার, ভালো ভালো কন্টেন্ট, কলকাতার ভেতরে, কলকাতার বাইরে, কলকাতার খাবারের গলি, ঘরের খাবারের গলি, সব ধরনের সব কিছু কন্টেন্ট নিয়েই কিন্তু চ্যানেলটা করা। সো এইটুকুই বলার ছিল, ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। নমস্কার।